ছাত্রছাত্রীরা আমরা আজকে আবার পৌঁছে গেছি আমাদের আরও একটি অনলাইন ক্লাসে আজকে আমরা প্রথম শ্রেণীর আমার বই থেকে যে আমি ইংরেজি করাচ্ছিলাম সেই ইংরেজির কিছু অংশ আজকে হবে তাহলে গত ক্লাসে আমরা শিখেছিলাম যে কিভাবে ইংরেজিতে যখন কোনো একটা জিনিস থাকবে কোনো সংখ্যায় যখন কোনো কিছু একটা বোঝাবে একটার বেশি বোঝালে নামের পাশে কি বসে সেটা আমরা শিখেছিলাম যে একটা জিনিস থাকলে একটা জিনিসের নাম যেমন যদি আমি বল বলি একটা যদি বল থাকে তাহলে ইংরেজিতে লিখব বি এ বল যদি একটার বেশি থাকে তখন কী হবে বলেছিলাম বলের পরে এস যোগ হবে কারণ একটার বেশি বল রয়েছে এই কারণে সেটাকে আমরা এস দেব এরকম যে কোনো একটার বেশি সংখ্যায় যদি একটার বেশি হয় যে কোনো ইংরেজি শব্দের পিছনে বহু বচন যেটাকে আমরা বলি উঁচু ক্লাসে তোমরা শিখবে একটা এবং একের বেশি তোমরা এইটুকু শিখ রাখলেই হবে একটা যখন হবে সেই ওয়ার্ডটা বসবে আর যখন একের বেশি হবে তখন তার পাশে কি বসবে এস বসবে এটা গত ক্লাসে করেছিলাম তোমাদের বইতেও দেওয়া ছিল অনুশীলনীতে ওয়ান টু থ্রি ফোর করে দেওয়া ছিল তোমরা নিশ্চয়ই করেছ স্থানে আমি নাইন পর্যন্ত বলে দিয়েছিলাম তোমাদের আগের ক্লাসে আচ্ছা আজকে তাহলে আগের ক্লাসে আমি আর একটা জিনিস বলেছিলাম তোমাদেরকে যে ভাওয়েল আর কনসোনেন্ট বলে একটু অংশ বলেছিলাম যে আমরা এবার তো সেটা তোমরা একটু দেখবে ঠিক তার পরে যে ইংরেজি অংশটা করেছি ঠিক তার পরের একটা ইংরেজি অংশে আছে ভাইয়েল নেই কিন্তু ওই সম্পর্কে কিছু একটু আছে তার আগে আমি তোমাদের ভাইয়েলটা একটু বলবো তাহলে আমরা যে শিখেছি ইংরেজিতে এ থেকে আরম্ভ করে জেড পর্যন্ত আমরা অক্ষর শিখেছি ইংরেজিতে প্রত্যেকটা অক্ষরকে বলা হয় লেটার এটা তোমরা আরও উঁচু ক্লাসে ভালো করে শিখবে তাহলে এই যে এ থেকে জেড পর্যন্ত শিখেছি এই এ থেকে জেডের মধ্যে ভাইয়েল কটাকে বলা এ ই আই ও এবং ইউ এই পাঁচটা অক্ষরকে ভাউল বলা হয় ভাবেল বলা হয় কেন কারণ এই পাঁচটা অক্ষর এমন অক্ষর বাকি যে অক্ষরগুলো আছে এদের উচ্চারণ বা এদেরকে সাহায্য না নিয়ে সেগুলোকে উচ্চারণ করা যাবে না এদের যদি না উচ্চারণ হয় বাকি শব্দগুলো উচ্চারণ করা যাবে না যেমন আমি যদি বলি কে দেখো কের পরে এ আসছে এ বি বি পরে দেখো ই আসছে বি ই মানে ই আসছে সি ই আসছে ডি ই আসছে আবার যদি বলি এম দেখো প্রথমে এ আসছে তাহলে এই কারণে আমরা এই পাঁচটা অক্ষরকে আমরা বলবো ভাবেল বা বাংলায় বলবো সর্বন্ন আমি যদি ইউ দিয়ে বলি ডাব্লিউ ডাব্লিউ ইউ উচ্চারণ হচ্ছে তাহলে বোঝা গেল নিশ্চয়ই যে এগুলোকে আমরা কেন ভাবেল বলছি এগুলো ছাড়া কোনো শব্দ উচ্চার কোনো অক্ষর বাকি যে অক্ষরগুলো আছে ওগুলো উচ্চারণ করা যাবে না শুধু তাই নয় এই যে পাঁচটা ভাওয়েল আছে এগুলো ছাড়া কোনো শব্দ আমরা তৈরি করতে পারবো না ইংরেজিতে কোনো শব্দ তৈরি করতে পারবো না তাহলে আজকে আমরা এই যে ইংরেজি বর্ণমালার প্রথম যে ভাওয়েলটা আছে এ এটা দিয়ে আমরা কিছু কিছু নতুন নতুন শব্দ শিখব তোমাদের বইতে আছে দেখো লাইন করে দেওয়া আছে বলেছে স্পেল অ্যান্ড প্রোনাউন্স তোমাদের বানানটা দেখতে হবে এবং সঠিক তোমাদের উচ্চারণ করতে হবে মানে তোমরা করতেও পারো নাও করতে পারো আমি মানে করাবো না কারণ এখন এই এইগুলোর মানে তোমাদের না জানলেও চলবে বইতে তোমাদের দেখো তার নিচে ঠিক শূন্য স্থানে যে যে জিনিসগুলো তোমরা জানো চেনো সেগুলোর ইংরেজি জানলেই শুধু হবে উঁচু ক্লাসে তোমরা বাকি শব্দের মানেগুলো আস্তে আস্তে তোমরা পরের ক্লাসে শিখে যাবে তাহলে এটাকে কিভাবে উচ্চারণ হবে দেখো প্রথমটা প্রথম যেটা লেখা আছে দেখো বি এ ডি এটা মাঝে বসছে তাহলে এই রকম যতগুলো দেখো শব্দ দেওয়া আছে প্রত্যেকের মাঝে এ বসছে তাহলে এটা হলো ভাওয়েল তাহলে এই যে শব্দটা তৈরি করেছি ভাওয়েল লেগেছে যে আমি যদি ভাউয়েল এটা যদি বাদ দিয়ে দিই বি আর ডি দিয়ে কোনো শব্দ হবে বি দিয়ে কোনো শব্দ কোনো শব্দ নয় এর কোনো মানে নেই তাই না তাহলে ঠিক দেখো যদি আমি এটা ঢুকিয়ে দিলাম তাহলে সেটা হয়ে গেল ব্যাড ব্যাড মানে খারাপ তাও আমি কয়েকটা বলে দেবো তোমাদের মানে যদি মনে রাখতে পারো খুব ভালো ব্যাড মানে খারাপ এবার ধরো যদি তোমাদের একটু বলি সি আছে এখানে ধরো টি আছে সি টি কি কোনো শব্দ শব্দ না কিন্তু আমি যদি মাঝে দেখো এ বসিয়ে দিই ক্যাট ক্যাট মানে বিড়াল তাহলে এ বসার জন্য কিন্তু দুটো যে অক্ষর ছিল তাদের কোনো মানে ছিল না যেই তাদের মাঝখানে আমি একটা অক্ষর ভাবেল বসিয়ে দিলাম অমনি সেটা একটা মানে দাঁড়িয়ে গেলো ক্যাট মানে বিড়াল হয়ে গেল আশা করি বুঝতে পেরেছ এইভাবে যে পরপর পরপর তোমরা দেখো কীভাবে দেওয়া আছে আমি একটা করে উচ্চারণ করছি প্রথমে আছে ব্যাড তারপরে হ্যাড দেখো প্রত্যেকের মাঝে এ আছে ব্যাড হ্যাড ল্যাড প্যাড স্যাড প্রথম লাইনে আছে তার দ্বিতীয় লাইনে আছে ব্যাগ ল্যাগ র্যাগ ট্যাগ ওয়্যাগ আবার তারপরের লাইনে আছে ফ্যান ম্যান প্যান র্যান ভ্যান এবং শেষের লাইনে আছে ব্যাট ক্যাট ফ্যাট ম্যান র্যাট তাহলে এখানে যতগুলো আমি উচ্চারণ করলাম দেখো থেকে কিন্তু এর উচ্চারণ এর মতো হচ্ছে ব্যাড মাঝে এ থাকার জন্য অ্যা উচ্চারণ হচ্ছে হ্যাড অ্যাড এর মতো উচ্চারণ তাহলে আমি বলছি কিন্তু মুখে এ কিন্তু দেখো উচ্চারণ হচ্ছে অ্যা তাহলে এইগুলোই আমাদেরকে জানতে হবে যে আমি আমি এটাকে বেড বলতে পারতাম কেন আমি তো এ এর উচ্চারণ এ হচ্ছে এটাকে আমি এ বলছি তাহলে আমি বি ডি বেড বলবো না কেন ব্যাড কেন বলবো এইগুলোই তোমাদের জানতে হবে এই কারণে এখানে তোমাদের বলেছে স্পেল অ্যান্ড প্রোনাউন্স বানান করতে বলেছে এবং উচ্চারণটা শিখতে বলেছে খবরদার এটাকে কখনো কখনো এটাকে বেড বলবে না এটাকে কেট বলবে না কারণ এ তো সি এটি কেট বলা যাবে না এখানে এর উচ্চারণ এর মতো হবে বোঝা গেছে ঠিক তার দেখো ওইটা পড়ার শেষে চিত্র নিচে দেখো তোমাদের শূন্যস্থান দেওয়া আছে ওটা তোমরা করে নিবে ছবি দেখেই বুঝতে পারছো ব্যাট বি এটি ব্যাট হবে তারপরে নিচে হবে সি এটি ক্যাড হবে তারপরে বালক আছে ছেলে আছে ছেলের ছবি দেওয়া আছে তাহলে এল এ ডি ল্যাড ল্যাড মানে ছেলে তারপরে লেনে বি জি ব্যাগ ব্যাগ মানে তোমাদের স্কুল ব্যাগ তোমরা নিশ্চয়ই জানো স্কুল ব্যাগের ছবি দেওয়া আছে এম এ এন ম্যান ম্যান মানে মানুষ দেওয়া আছে আর ফ্যান উপরে যে আমাদের ফ্যান ঘুরে সেটাকে এ ফ্যান ফ্যান বলা হয় ফ্যান মানে পাখা বোঝা গেলে এখানে উপরের পাখা দেওয়া আছে ঠিক আছে তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছ তাহলে আজকে আমরা শুধু ভাবেল যেটা আমরা করেছিলাম এ দিয়ে আমরা কী কী শব্দ উচ্চারণ হয় এবং উচ্চারণটা কখনোই এর মতো হবে না উচ্চারণটা হবে এর মতো এটা তোমরা শুধু উচ্চারণ করবে পড়বে এবং নিচের শূন্যস্থানটা তোমরা করে ফেলবে এটা আজকে হলো এর পরের ক্লাসে আমরা তোমরা পিসটা উল্টালেই বুঝতে পারো এর পরের ক্লাসে আছে ই দিয়ে তাহলে আজকে আমাদের এ হয়ে গেলো পরের ক্লাসে হবে আমাদের ই দিয়ে ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্ত তোমরা ওই শব্দগুলো আমি যেমন করে উচ্চারণ করলাম এর মতো করে উচ্চারণ করবে এবং পারলে তোমরা খাতায় করে লিখতে পারো লিখলে তোমাদের বানানগুলো মনে থাকবে আর নিচে যে শূন্যস্থান দেওয়া আছে সেটা তোমরা অবশ্যই করবে তাহলে আজকে এই পর্যন্ত আমরা আবার পরে ক্লাসে আসবো